সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কেরলের বন্যা ছিনিয়ে নিয়েছে একের পর এক ত্রাণ এখনো পর্যন্ত বন্যার জেরে দক্ষিণের এই রাজ্যে চারশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ত্রিবান্দ্রাম চেঙ্গানোর পালাক্কাট কোচি আয়লাপুরা সহ কেরলের একাধিক জায়গা এখনও জলের নিচে তবে আগামী পাঁচ দিন কেরলে নতুন করে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ফলে পরিস্থিতির ক্রমশ উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর কেরলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সমাজের সব স্তরের সাধারণ মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলির তরফে কেরলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের মাধ্যমে যাতে বানভাসী মানুষদের সাহায্য করা হয় বারবার সেই আবেদন জানানো হচ্ছে ওই সংগঠনগুলির তরফে সবকিছু মিলিয়ে কেরলে বন্যা পরিস্থিতি নতুন করে অবনতি না হলেও মানুষের দুর্ভোগ এখনও কাটেনি আর তাই কেরলের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন সেলিব্রিটিরাও বলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে দক্ষিণী শিল্পী দক্ষিণের এই রাজ্যের মানুষ যাতে আবার নতুন করে জীবন শুরু করতে পারেন তার জন্য একযুগে চেষ্টা চালাচ্ছেন আর সেই তালিকা থেকে বাদ পড়লেন না সলমান খানও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত সলমান খান প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংগঠন যাতে কেরলের মানুষের পাশে এসে দাঁড়ায় তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই আবেদন জানিয়েছেন বলিউড ভাইজান পাশাপাশি তিনি আরও বলেন প্রকৃতির রসে পড়ে কেরল যেভাবে বন্যায় ভেসে গিয়েছে তাতে অত্যন্ত কষ্ট পেয়েছেন তিনি কেরলের প্রত্যেক বানভাসী মানুষের সমবেতী তিনি পাশাপাশি যে সমস্ত মানুষ দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তাদের সঙ্গেও তিনি রয়েছেন বলে জানান সলমান কেরলের বন্যা দুর্গত মানুষকে সাহায্যের জন্য এক কোটি অনুদান দিয়েছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত শাহরুখ খান দান করেছেন বাইশ লক্ষ জ্যাকলিন ফার্নান্ডেজ ও পাঁচ লক্ষের অনুদান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠিয়েছেন অভিনেত্রী এশা গুপ্তা তার একদিনের রোজগারের অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠিয়েছেন অভিনেত্রী পুরম পাণ্ডে তার আগামী সিনেমার পারিশ্রমিকের গোটাটাই কেরলের মানুষের জন্য দান করবেন বলে জানিয়েছেন বলিউডের পাশাপাশি কেরলের বন্যা দুর্গতদের জন্য দক্ষিণী অভিনেতা প্রভাস দিয়েছেন পঁচিশ লক্ষ বিজয় অনুদান দিয়েছেন সত্তর লক্ষের সব কিছু মিলিয়ে এবার কেরলকে নতুন করে গড়তে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলিব্রিটিরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন